নমস্কার বন্ধুরা, রয় গ্রিনওয়াল্ডের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং এই পৃথিবীকে আরও সবুজময় করে তোলার প্রচেষ্টায় রয়েছেন। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে শস্যের খোলের যে পাওয়ার বা ক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে তোলা সম্ভব। এই সারটি তৈরির জন্য প্রথমেই যে উপাদানটি লাগবে সেটি হলো শস্যের খোল। দেখতে পাচ্ছেন যে এখানে শস্যের খোল রয়েছে, তবে এখানে আমরা যে গোটা সর্ষের খোল হয় সেটিকে ব্যবহার করব না। গোটা সর্ষের খোল থাকলে সেটিকে গুঁড়ো করে তারপর সেটিকে ব্যবহার করব। আপনারা এটিকে যে কোনো নার্সারি শপে পেয়ে যাবেন। এরপরে যেটি লাগবে সেটি হলো অ্যালোভেরা। এখানে আমরা দুটি মোটা দেখে অ্যালোভেরার পাতা কেটে নিয়েছি এবং এটিকে ব্যবহারের আগে এই অ্যালোভেরার পাতাটিকে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিতে হবে, তারপরেই ব্যবহার করতে হবে। এই অ্যালোভেরার মধ্যে থাকে প্রোটিন, ফলিক অ্যাসিড, ভিটামিনস, ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, জিঙ্ক, অ্যামাইনো অ্যাসিড ও বিভিন্ন মিনারেলস। তার সাথে থাকে বিভিন্ন মাইক্রো এবং ম্যাক্রো নিউট্রিয়েন্টস। এটি যেমন ফাঙ্গিসাইডের কাজ করে, ঠিক তেমনই গাছ বিভিন্ন রোগ প্রতিরোধ করতে পারে। তো এখানে আমরা এই অ্যালোভেরা ডালটিকে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিচ্ছি। তো আপনারা অবশ্যই ছোটো করে টুকরো করে কেটে নেবেন, তারপর এটিকে ব্যবহার করবেন। এরপরে যে উপাদানটি লাগবে সেটি হলো জল। এখানে আমরা 1 লিটার জল ব্যবহার করছি এই তরল সারটি তৈরি করার জন্য। আপনারা আপনাদের পরিমাণ মতো সার তৈরি করে নিতে পারেন। এই 1 লিটার জলের মধ্যে দুটি মোটা দেখে অ্যালোভেরার পাতা কেটে নিয়ে এর মধ্যে মিশিয়ে নেব। তো 1 লিটার জলে দুটি মোটা পাতা কেটে ব্যবহার করতে হবে। তো আপনারা 2 লিটার জল ব্যবহার করলে সেক্ষেত্রে 4টি অ্যালোভেরার পাতা ব্যবহার করবেন। এতদিন ধরে অনেকেই শুধুমাত্র সর্ষের খোল ভেজানো জল ব্যবহার করেছেন, তবে একবার এই তরল সারটি ব্যবহার করে দেখুন। তাহলে দেখবেন শীতকালীন যে কোনো ফুল হোক, সবজি হোক বা যে কোনো ফল গাছেটি ব্যবহার করবেন, তাহলে দুর্দান্ত রেজাল্ট দেখতে পাবেন। এরপরে আমরা এই 1 লিটার জলের মধ্যে মিশিয়ে নেব 2 মুঠো সর্ষের খোল। সর্ষের খোলের মধ্যে থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, যেটি গাছের বৃদ্ধিতে সাহায্য করে। তাই অবশ্যই আপনারা এই সর্ষের খোলকে ব্যবহার করবেন গাছের দ্রুত বৃদ্ধির জন্য। তার সাথে ভিডিওতে যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবেই এই তরল সারটি তৈরি করে নেবেন। এখানে আমরা 1 লিটার জলে 2 মুঠো সর্ষের খোল মিশিয়ে নেব। এখানে আমরা সম্পূর্ণ জৈব উপায়ে এই তরল সারটি তৈরি করছি, তাই এটি প্রয়োগ করলে গাছের কোনো ক্ষতি হবে না, বরঞ্চ লাভ হবে। তাই অবশ্যই এটিকে ব্যবহার করুন। এরপর এটির সাথে আরও একটি প্রধান উপাদান মিশিয়ে নেব, সেটি হলো গুড়। আপনারা পচা গুড় ব্যবহার করতে পারেন বা চাইলে ভালো গুঁড়ো ব্যবহার করতে পারেন। এটিকে তৈরি হতে 6 থেকে 7 দিন সময় লাগবে এবং এই গুড় ব্যবহার করলে এটির মধ্যে যে উপকারী ব্যাকটেরিয়া সেটি দ্রুত বৃদ্ধি পাবে এবং এটি গাছের বৃদ্ধিতে সাহায্য করবে। খেয়াল করে দেখবেন শীতকালীন গাছগুলি বা শীতকালে সমস্ত গাছগুলিরই বৃদ্ধি খুব ধীরে ধীরে হয় বা গাছগুলির চেয়ারা খুব একটা ভালো থাকে না। তবে আপনারা যদি এই গুড় এই তরল সারের মধ্যে মিশিয়ে ব্যবহার করতে পারেন, তাহলে দেখবেন গাছগুলি খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং গাছ মাটি থেকে খুব ভালোভাবে খাবার সংগ্রহ করতে পারবে। তো এইভাবে আপনারা খুব সহজেই এই তরল সারটি তৈরি করতে পারবেন এবং এটিকে 6 থেকে 7 দিন মুখ বন্ধ করে ছাওয়া জায়গায় রেখে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন যে 6 দিন বাদে এটিকে আমরা খুলছি এবং এই তরল সারটি তৈরি হয়ে গেছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এটির কালার সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে গেছে। এবার এটি যদি আমরা যে কোনো গাছে প্রয়োগ করি, তাহলে গাছের দ্রুত বৃদ্ধি হবে এবং গাছ সমস্ত মাইক্রোনিউট্রিয়েন্টসগুলি এখান থেকে সংগ্রহ করতে পারবে। এটিকে প্রয়োগের আগে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, এখানে আমরা যে তরল সারটি তৈরি করলাম, যেটির মধ্যে রয়েছে অ্যালোভেরা, সর্ষের খোল এবং গুড়, এই 3টি উপাদানই গাছের দ্রুত বৃদ্ধিতে সাহায্য করবে, গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এবং গাছ খুব ভালোভাবে মাটি থেকে খাবার সংগ্রহ করতে পারবে। এটিকে আমরা 1:10 অনুপাতে গাছে ব্যবহার করব এবং গাছে ব্যবহারের আগে এটিকে খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে। আপনারা এতদিন ধরে শুধুমাত্র সর্ষের খোল ভেজানো জল ব্যবহার করে এসেছেন, তো আমি বলবো অবশ্যই সর্ষের খোলের সাথে গুড় এবং অ্যালোভেরা ব্যবহার করুন। এই এতদিন সর্ষের খোল ব্যবহার করে যে রেজাল্ট পেয়েছেন, তার থেকে আরও বহুগুণ ভালো রেজাল্ট পাবেন। এখানে আমরা জল নিয়ে নিয়েছি এবং এর মধ্যে মিশিয়ে নেব পরিমাণ মতো এই তরল সার। 1 লিটার জলের মধ্যে আমরা মিশিয়ে নেব 100 ml এই তরল সার। তো আপনারা 1:10 অনুপাতে এই তরল সারটিকে 15 দিন অন্তত একবার করে ব্যবহার করুন। এই তরল সারটি গাছের দ্রুত বৃদ্ধির সাথে সাথে টবের মাটিতে থাকা বিভিন্ন উপকারী ব্যাকটেরিয়াগুলির দ্রুত বৃদ্ধি করবে, যার ফলে গাছেরও গ্রোথ ভালো হবে, গাছের চেহারা ভালো হবে, ঠিক তেমনই গাছে প্রচুর পরিমাণে ফুল এবং ফল পাবেন। এই তরল সারটিকে আপনারা চেষ্টা করবেন সকালে 7টা থেকে 8টার মধ্যে গাছে প্রয়োগ করার। তো বন্ধুরা, এই তরল সার তৈরি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।